بسم الله الرحمن الرحيم قال ابو عبد الله محمد بن اسماعيل البخاري رحمه الله تعالى باب الدعاء بعد الصلاه حدثنا قتيبه بن سعيد قال حدثنا جرير عن منصور عن المصيب بن رافع عن وراد مولى المغيره بن شعبه انه قال كتب المغيره الى معاويه بن ابي سفيان رضي الله تعالى عنهما وعنهم ان رسول الله صلى الله عليه وسلم كان يقول في دبر صلاته اذا سلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد وقال شعبه عن منصور سمعت المسيب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صحيح بخاري খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 937 কিতাবুদ দাওয়াত মানে দুয়া অধ্যায় পরিচ্ছেদ নম্বর 18 হাদিস নম্বর 6330 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পরিচ্ছেদের শিরোনামায় লিখছেন বাবু দোয়া ইবাদাস সালাত নামাজের পর দোয়া করার বর্ণনা তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পরিচ্ছেদের অধীনে নিজের সনদ মিলিয়ে সহিহ বুখারীর 6330 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন হাদিসের সারমর্ম এরকম যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে জানতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরানোর পর কি দোয়া করতেন জবাবে মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরানোর পর এই দোয়া করতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد مغيرة رضي الله تعالى عنه এই হাদিসটা লিখে পাঠালেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটা সহিহ বুখারী 6330 নম্বর হাদিস এই হাদিস দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরানোর পর দোয়া করতেন এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন হেডিং এ বাবু দোয়া ইবাদাস সালাত নামাজের পর দোয়া করার বর্ণনা নামাজে সালাম ফেরানোর পর দোয়া করা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ফেইলি হাদিস কওলি হাদিসও বর্ণিত আছে যেমন সুনানে তিরমিজি খন্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 187 দোয়া অধ্যায়ে 68 নম্বর পরিচ্ছেদে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা
আল্লাহর হাবিব কোন দোয়া সব থেকে বেশি কবুল হয়? উত্তরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জাউফাল লাইলিল আখির ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, শেষ রাতে তাহাজ্জুদের সময় আর ফরজ নামাজ সমূহের পর দোয়া খুব বেশি কবুল হয়। এটা সুনানে তিরমিজির 3499 নম্বর হাদিস। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করার পরে বলেছেন যেটা হাসান পর্যায়ের সহি হাদিস। আর হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ দিরায়ার মধ্যে এই হাদিসটা বর্ণনা করে বলেছেন, দিজালুহু সিকাত, মানে এই হাদিসের সমস্ত রাবিরা সেকা নির্ভরযোগ্য। অতএব হাসান পর্যায়ের সহি কৌলি হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ফরজ নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে দোয়া খুব বেশি বেশি কবুল হয়। এ তো হলো হাদিসের আলোকে আলোচনা। কিতাবুল্লাহর আলোকে ফরজ নামাজের পরে দোয়ার বিষয়ে যদি আমরা দেখি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আছে ফরজ নামাজের পর দোয়ায় মশগুল হওয়ার। কোরআন মজিদে 94 নম্বর সুরা আল ইনশারাহ, এই সুরাতুল ইনশারার 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, হে নবী আপনি যখন ফারেগ হন তখন জমে বসুন, ওয়া ইলা রাব্বিকা ফারগব, আর আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করুন। আপনি যখন ফারেগ হন তো জমে বসুন, কিসের থেকে ফারেগ হন? আর রবের দিকে মনোনিবেশ করুন, কিসে মনোনিবেশ করুন? এ সম্পর্কে তাফসিরে তাবারিতে মুফাসসির সম্রাট সাহাবি ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন এর মানে, হে নবী আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হন তখন জমে বসুন আর আপনার প্রভুর কাছে দোয়া প্রার্থনা করায় মশগুল হয়ে যান। এটা তাফসিরে তাবারিতে 30 নম্বর খণ্ডে 287 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। বোঝা গেল ফরজ নামাজের পর দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ কোরআন মজিদে আছে। এজন্যই ইমাম বুখারী সহ 4 ইমামের ঐক্যমতে বিশেষ করে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব। দ্বিতীয় আলোচনা, দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করা, দুই হাত তুলে দোয়া করা, এর গুরুত্ব শরীয়তে কতটা, এ সম্পর্কে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাদরিবুর রাবি নামক কিতাবে লিখেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ক্ষেত্রে হাত তুলে মোনাজাত করার হাদিস প্রায় 100 বর্ণিত আছে। এবং তিনি বলেছেন হাত তুলে দোয়া করার বিষয়ে হাদিস অর্থগতভাবে মুতাওয়াতির সূত্রে বর্ণিত। আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই বিষয়ে স্বতন্ত্র একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম ফাজ্জুল বিআ ফি আহাদিস রাফউল ইয়াদাইনি ফি দুআ, স্বতন্ত্র কিতাব লিখে প্রমাণ করেছেন যে দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করাটা মুস্তাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। এই প্রায় 100 হাদিস দোয়ার ক্ষেত্রে হাত তোলা সম্পর্কে যা বর্ণিত আছে, তন্মধ্যে একটা হাদিস নমুনা স্বরূপ বলছি। হাদিসটি মিসকাতুল মাসাবিহতে 195 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ এবং ইমাম বাইহাকির দাওয়াতুল কবীরের উদ্ধৃতি দিয়ে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়্যুন করিম,
নিশ্চয়ই তোমাদের প্রভু অতিশয় লজ্জাশীল এবং করুণার আধার। ইয়াস্তাহি ইযা রাফা আর-রাজুল ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এটা সুনানে তিরমিজিতে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 196 এ দুয়ার অধ্যায় বর্ণিত আছে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করে বলেছেন হাদিসটি হাসান পর্যায়ের সহি। আর হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন সানাদুহু কাওয়িজ, এই হাদিসের সনদ মজবুত। সুতরাং দোয়া করার ক্ষেত্রে হাত তোলাটা মুস্তাহাব, হাদিস দ্বারা প্রমাণিত। পরবর্তী আলোচনা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নামাজে সালাম ফিরানোর পর হাত তুলে মুনাজাত করেছেন? জবাব, অবশ্যই করেছেন, হাদিসের প্রমাণ আছে। উদাহরণস্বরূপ একটা হাদিস, হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসিরে সুরা নিসার 99 নম্বর আয়াতে তাফসির করতে যেয়ে ইবনে আবি হাতিমের সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এই রকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাহু বাদামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলুনিল কিবলা ফাকালা আল্লাহুম্মা ইলা আখিরিল হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফেরানোর পর কিবলামুখী অবস্থায় হাত তুলে এই বলে মুনাজাত করেছিলেন। তারপরে হাদিসে লম্বা দোয়ার আলোচনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবদ্ধ থাকা কমজোর মুসলমানদের মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাম ধরে ধরে দোয়া করেছিলেন। ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরে সুরা নিসা 99 নম্বর আয়াতে তাফসিরের অধীনে ধারাবাহিক সূত্রে হাদিসটা বর্ণনা করেছেন। এবার একটু আলোচনা করছি এই হাদিস সূত্রগতভাবে কেমন। এই হাদিসটার সনদ যাচাই করে দেখা যাচ্ছে যে হাদিস হাসানুন ইন্দা বাজ ওয়া যাঈফুন ইন্দা আখারিন, কিছু মুহাদ্দিসিনের নিকটে হাদিসটা হাসান পর্যায়ে সহি, আবার কিছু কিছু মুহাদ্দিসিন বলেছেন এটা যঈফ। আসলে এই হাদিসের যত রাবি আছেন সকলেই সিকা নির্ভরযোগ্য, তবে একজন রাবি আছেন আলী ইবনে জায়েদ ইবনে জুদান, তিনি বিতর্কিত। অনেকেই বলেছেন তিনি যঈফ, আবার অনেক নির্ভরযোগ্য মুহাদ্দিসিন বলেছেন যে না ইনি যঈফ নন, যেমন ইমাম তিরমিজি বলেছেন ইনি সাদুক, সাদুক রাবি, মানে এই রাবির হাদিস হাসান পর্যায়ের সহি। আর ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই আলী ইবনে জায়েদ ইবনে জুদানের হাদিস সহি মুসলিমে বর্ণনা করেছেন সাবিত বুনানির সনদের সাথে মিলিয়ে, বোঝা গেল ইনি সহি মুসলিমের রাবি। ইমাম তিরমিজির মতে হাসানুল হাদিস। যদি আমরা কিছুক্ষণের জন্য এটা মেনেই নিই যে হাদিসটা যঈফ, তাহলে এই ক্ষেত্রে আপত্তির কিছু নেই। এই জন্য যে দোয়ায় হাত তোলা বা নামাজের পরে হাত তুলে মুনাজাত করাটা মুস্তাহাব, মুস্তাহাব মানে ফজিলতের বিষয়, আর ফজিলতের অধ্যায়ে যঈফ হাদিস গ্রহণযোগ্য এ বিষয়ে সমস্ত মুহাদ্দিসিনের ইজমা আছে। মুহাক্কিক ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ ফতহুল কাদিরি জানাজা অধ্যায়
খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো উনচল্লিশে লিখেছেন, আল ইস্তেহবাব ইয়াসবুতু বিজ্জাইফি গাইরিল মাউযু, মৌজু নয় এই রকম জয়ীফ হাদিস দ্বারা মুস্তাহাব প্রমাণিত হয়, এটা মুহাদ্দিসিনদের সমর্থিত উসুল। যাই হোক, নিরপেক্ষ দৃষ্টিতে এ হাদিস একদল মুহাদ্দিসিনের নিকটে হাসান পর্যায়ের সহি, আর একদল মুহাদ্দিসিন এটাকে জয়ীফ বলেছেন। যদি জয়ীফ হয়ও তবুও ফজিলতের অধ্যায়ে আপত্তির কিছু নেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ ধরনের হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি নামাজের পর সালাম ফিরিয়ে হাত তুলে মুনাজাত করেছেন। এরপর শেষ আলোচনা, সম্মিলিতভাবে দোয়া করার বিধান কি, এ সম্পর্কে মুজামে কবীরের একটা হাদিস আমাদের কাছে বিশেষ লক্ষণীয়। এটা মুজামে কবীর, ইমাম তাবারানি রাহিমাহুল্লাহ লেখা মুজামে কবীর খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একুশ ও বাইশ, হাদিস নম্বর পঁয়ত্রিশশো ছত্রিশ। ইমাম তাবারানি নিজের সনদ মিলিয়ে সাহাবি হাবিব ইবনে মাসলামা ফেহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাযুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ, কোন জামাত যদি একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করি, একজন যদি বলে আর বাকিরা আমিন আমিন করে, তো ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য অবশ্যই কবুল করে নেন। এটা মুজামে কবীরের পঁয়ত্রিশশো ছত্রিশ নম্বর হাদিস এবং সহি হাদিস। এই হাদিসের তাখরিজে টিকাতে লেখা আছে হাদিস সহি, আর এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তিনশো সাতচল্লিশে লেখা আছে। মুস্তাদরাকে হাকিমের চুয়ান্নশো আটাত্তর নম্বর হাদিস। ইমাম হাকিম এই হাদিসটা বর্ণনা করার পরে বলেছেন, হাদিসটি সহি আলা শর্তি মুসলিম, ইমাম মুসলিমের শর্তমাফিক সহি। সুতরাং সহি হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হলো যে যদি কোনো জামাত সম্মিলিতভাবে দোয়া করি, একজন বলছে আর বাকিরা আমিন আমিন করছে, তো এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্য অবশ্যই কবুল করে নেন। বোঝা গেল, নামাজের পর যদি সম্মিলিতভাবে মোনাজাত করা হয় তাহলে এতে আপত্তির কিছু নেই, কেননা সম্মিলিত মোনাজাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই কবুল হয়ে যায়। যখন সকলেই একসাথে সালাম ফিরছে, তখন এই পরিবেশটা সম্মিলিত পরিবেশ, সুতরাং সম্মিলিতভাবে মোনাজাত করায় আপত্তির কি আছে? মনে রাখবে, দিন দুটো জিনিসের নাম, আদেশ আর নিষেধ। সম্মিলিতভাবে মোনাজাত করার ফজিলত আলোচ্য হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ফরজ নামাজের পর পরিবেশ সম্মিলিত পরিবেশ কোনো হাদিসে এমর্মের কোনো কথা নেই যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে না, তো কোনো নিষেধ বর্ণিত নেই। অতএব ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা লা বাসা বিহি, আপত্তিবিহীনভাবে জায়েজ আছে। এই জন্যই আহলে হাদিস ভাইদের প্রথম শ্রেণীর যে সমস্ত উলামা ইকরাম আছেন, তারা নামাজের পর হাত তুলে মুনাজাত করা, এমনকি সম্মিলিতভাবে করাকে জায়েজ বরং মুস্তাহাব বলেছেন। উদাহরণস্বরূপ,
আল্লামা আব্দুর রহমান মুবারকপুরীর লেখা তোহফাতুল আহওয়াজি। আমার আহলে হাদিস ভাইদের মহামান্য মুহাদ্দিস, তিনি তোহফাতুল আহওয়াজি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 170 থেকে 4 পৃষ্ঠায় এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি এই তোহফাতুল আহওয়াজিতে লিখছেন, খুব ভালো করে খেয়াল করো, লিখছেন, ইলম আন্না উলামা আহলিল হাদিস কদ ইখতালাফু ফি হাদাজ জামান ফি আন্নাল ইমামা ইযা সরাফা মিনাস সালাতিল মাকতুবা হাল ইয়াজুসু লাহু আন ইয়াদউয়া রাফিআন ইয়াদাইহি ওয়া ইউআমিনু মান খালফাহু মিনাল মামুমিন রাফিআ আইদিহিম ফাকালা বা'দুহুম বিল জাওয়াজ وقال بعضهم بعدم جوازه। তিনি বলছেন যে আহলে হাদিসদের উলামারা বর্তমান যুগে এ বিষয়ে ইখতিলাফ করেছেন যে ইমাম যখন ফরজ নামাজে সালাম ফিরাবেন তখন হাত তুলে দোয়া করা এভাবে যে ইমাম দোয়া করবেন আর বাকি পিছনে মুক্তাদিরা আমিন আমিন করবেন হাত উত্তোলন করে, এটাকে কেউ বলেছেন জায়েজ, আবার কেউ বলেছেন যে এটা জায়েজ নেই। তিনি আগে বলছেন জান্নাম মিনহুম আন্নাহু বিদআহ, যারা বলছেন জায়েজ নেই তারা ধারণা করেছেন যে এটা বিদআত। কালু, তারা বলেছেন, ইন্না যালিকা লাম ইয়াসবুত আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসনাদিন সহীহ বাল ওয়া আমরুন মুহদাস ওয়া কুল্লু মুহদাসিন বিদআহ। তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি সনদে এর প্রমাণ নেই, সুতরাং এটা নব আবিষ্কৃত জিনিস, এটা বিদআত। তিনি বলছেন ওয়া আম্মাল কাইলুন বিল জাওয়াজ, তবে যারা বলেছেন এটা জায়েজ, ফাস্তাদাল্লু বি খামসাতি আহাদিস, তারা 5টা হাদিস দলিল স্বরূপ পেশ করেছেন। আব্দুর রহমান মুবারকপুরি সাহেব সেই 5টা হাদিস একের পর এক লিখছেন 4 পৃষ্ঠা পরে, যে অর্থাৎ 173 নম্বর পৃষ্ঠায় তিনি শেষে লিখছেন, কুলতু আল কাউলুর রাজিহ ইনদি আন্না রাফা আল ইয়াদাইন ফি দুআ বাদাস সালাতি জায়েজ। আমার মতে, আব্দুর রহমান মুবারকপুরি বলছেন আমার মতে প্রাধান্যপ্রাপ্ত মত এটাই যে নামাজের পর দোয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করাটা জায়েজ আছে, লাউ ফাআলাহু আহাদুন লা বাসা আলাইহি ইনশাআল্লাহু তাআলা, যদি কেউ এটা করে এতে আপত্তির কোনো কিছু নেই ইনশাআল্লাহ। এটা উনি নিজের সিদ্ধান্ত বলেছেন। বোঝা গেল আব্দুর রহমান মুবারকপুরীর মতো আহলে হাদিসদের প্রথম শ্রেণীর যে সমস্ত উলামা তারা এটাকে আপত্তিবিহীন জায়েজ বলেছেন এবং এটাকেই প্রাধান্যপ্রাপ্ত মত বলেছেন। আহলে হাদিস ভাইদের আর একজন মুহাদ্দিস, বরং আমার আহলে হাদিস ভাইদের যিনি শায়খুল কুল ফিল কুল, তাদের পরিবেশে শায়খুল কুল ফিল কুল মানে সর্বসর্বা শায়খুল হাদিস, মিয়ান নাজির হুসেন সাহেব, তিনি ফতোয়া নাজিরিয়ার প্রথম খণ্ডে লিখছেন, এটা ফতোয়া নাজিরিয়া খণ্ড নম্বর 1। এই প্রথম খণ্ডে 454 নম্বর পৃষ্ঠায় এই মশলার জবাব দিতে গিয়ে তিনি লিখেছেন, সাহেবে ফাহম পর মখফি না রহে কে বাজ নামাজে ফরাইজ কে হাত উঠা কে দোয়া মাঙনা জায়েজ ও মুস্তাহাব হে। যে বিবেক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কাছে এটা মোটেই অস্পষ্ট নয় যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাটা শুধু জায়েজ নয় বরং মুস্তাহাব। জিজ্ঞেসকারী বলেছে যে জায়েদ নামে একজন ব্যক্তি বলছে যেটা বিদআত সম্পর্কে আপনি কি বলেন, মিয়া নাজির হোসেন সাহেব বলছেন ও জায়েদ মুক্তি হ্যায়, জায়েদ ভুল কথা বলছে, যেটা বিদআত। সুতরাং যারা বলছেন নামাজের পরে হাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করাটা বিদআত, তারা মিয়া নাজির হোসেন সাহেব শায়খুল কুল ফিলকুলের খেলাফ কথা বলছেন, আব্দুর রহমান মুবারকপুরীর খেলাফ কথা বলছেন। অতএব বিষয়টা ভাবার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
শরীয়তের প্রতিটি বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মানার তৌফিক দান করুন। আমিন। শেখ, আপনি বলেছেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা মুস্তাহাব, তাহলে সৌদি আরবে বিশেষ করে মক্কা ও মদিনায় এভাবে দোয়া করা হয় না কেন? মক্কা ও মদিনায় ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা হয় না কেন? মনে রেখো, ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করাটা মুস্তাহাব। আর মুস্তাহাব মানে মা ইউসাবুল মারু আলা ফেলিহি ওয়ালা ইউলামু আলা তারকিহি, যদি কেউ করে তো সওয়াব মিলবে, আর যদি না করে তো কোনো ভর্ৎসনা নেই, কোনো গুণা নেই। সুতরাং যারা করে না তাদের কোনো গুণা হবে না, যারা করছে তাদের সওয়াব মিলবে। শেখ, আমার একটা প্রশ্ন আছে। সূরা আল ইনসিরাহের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরজ নামাজের শেষে দোয়া প্রার্থনায় মশগুল হতে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, উম্মতকে নয়। তাহলে ফরজ নামাজের পর আমরা কেন দোয়া করব? এর জবাব আজ থেকে 1071 বছর আগে ইমাম আবু বকর জাসাস রাহিমাহুল্লাহ আহকামুল কোরআন নামক কিতাবের মধ্যে লিখে গেছেন। ইমাম আবু বকর জাসাস রাহিমাহুল্লাহর মৃত্যু 370 হিজরিতে। তিনি আহকামুল কোরআন নামক কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 473 সূরা ইনসিরার 7 ও 8 নম্বর আয়াতের তাফসিরে লিখেছেন, وَإِنْ كَانَ خِطَابًا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّ الْمُرَادَ بِهِ جَمِيعُ الْمُكَلَّفِينَ। সূরা ইনসিরার 7 ও 8 নম্বর আয়াতে যদিও নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খিতাব করা হয়েছে, তথাপি উদ্দেশ্য হচ্ছে গোটা উম্মত। এজন্য সমস্ত উম্মতের জন্য নির্দেশ ফরজ নামাজের পরে দুয়ায় মশগুল হওয়া। শেখ, যারা নামাজ আনতে প্রচলিত পন্থায় দোয়া করাকে বিদাত বলে থাকেন, তাদের এক শ্রেণী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে হাত তুলে মুনাজাত করেছেন 2 একবার, অতএব এটা পাবন্দী সহকারে করা বিদাত, এ সম্পর্কে আপনি কি বলেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ সহি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারিতে খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 225 সহি বুখারীর 6330 নম্বর হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, আল মুআযাবাতু আলা আমরিন লাম ইয়াসবুত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইল্লা মাররাতান আও মাররাতাইন কাইফা হিয়া। যে আমল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 একবার প্রমাণিত, তার উপর পাবন্দি করা কি? আল্লামা কাশ্মীরি বলছেন, ফাতিলকা হিয়া শাকিলা ফি জামিইল মুস্তাহাব্বাত, বলছেন সমস্ত মুস্তাহাবের ক্ষেত্রে তো এটাই ঘটে, সমস্ত মুস্তাহাবের হালাত তো এটাই। ফাইন্নাহা তাসবুতু তাওরান ফাতাওরান, কেননা মুস্তাহাব আমলগুলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো কখনো তিনি করেছেন বলেই প্রমাণিত। সুম্মাল উম্মা তুয়াজিবু আলাইহা, তারপরে উম্মত সেই মুস্তাহাব আমলকে মুস্তাহাব ভেবে পাবন্দি করে, তো এটা করতে পারে, কিন্তু মুস্তাহাব আমলকে যদি ফরজ ওয়াজিব বা জরুরি মনে করে নেয় তখন সেটা আপত্তিকর হবে, সীমালঙ্ঘন হবে, সেটাকে বিদাত বলে ফতোয়া দেওয়া হবে। মুস্তাহাব আমলকে মুস্তাহাব ভেবে পাবন্দি করে, তো এটা করতে পারে। শেখ, আমি জানতে চাই এমন কোন সহিহ হাদিস আছে কি যা দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছেন? অবশ্যই আছে। সহি বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 140 দেখো, ১৪০ নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হেডিংয়ে লিখছেন, বাবু রাফঈন নাসি আইদিয়াহুম মাআল ইমামি ফিল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার জন্য ইমামের সাথে মানুষদের হাত উত্তোলন করে দোয়া করার বর্ণনা। এই পরিচ্ছেদের অধীনে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় এক বেদুইন এলো, এসে অনাবৃষ্টির শিকায়ত করল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুললেন, ফারাফা আন্নাসু আইদিয়াহুম মা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা, হাত তুলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, তো সাহাবারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত তুলে দোয়ায় মশগুল হয়ে গেলেন। মসজিদে দোয়া হলো ইস্তেমাইভাবে হলো, ইমাম এবং মুক্তাদিদের সাথে নিয়ে সম্মিলিত দোয়া হলো মসজিদে হলো, আর কি চাও? নামাজের শেষে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বারো হতে পারলেন না, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। বোঝা গেল, ইমাম সাহেব মুক্তাদিদের নিয়ে ইস্তেমাই দোয়া যদি করেন মসজিদের মধ্যে, হাদিসের প্রমাণ আছে, এটা কোনো বিদাতামূল নয়। শাইখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে হাত তুলে মোনাজাত করেছিলেন খরার সময় বৃষ্টি প্রার্থনার জন্য। আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হাত তুলে দোয়া করেছেন কি? অবশ্যই করেছেন এবং বহু ক্ষেত্রে করেছেন। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাদরিবুর রাবি নামক কিতাবে লিখেছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ক্ষেত্রে হাত তুলে দোয়া করার বিষয়ে প্রায় 100 হাদিস বর্ণিত আছে এবং এই মর্মে হাদিস অর্থগতভাবে মুতাওয়াতির সূত্রে বর্ণিত। আর ইমাম সুয়ুতি এ বিষয়ে স্বতন্ত্র কিতাব লিখেছেন, ফাজ্জুল বিআ ফি আহাদিস রাফঈল ইয়াদাইনি ফি দুআ। এ সম্পর্কে আমরা ইমাম বুখারী রাহিমাহুল্লার আল আদাবুল মুফরাদ কিতাবটিও দেখতে পারি। এটা ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ, এই কিতাবে 137 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বতন্ত্র একটা পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু রাফঈল আইদি ফি দুয়া, দুয়ার মধ্যে হাত উত্তোলন করার বর্ণনা। এটা আল আদাবুল মুফরাদে 276 নম্বর পরিচ্ছেদ। এই পরিচ্ছেদের অধীনে ইমাম বুখারী 8টা হাদিস বর্ণনা করেছেন এবং প্রত্যেকটা হাদিস দ্বারা প্রমাণ করেছেন যে দুয়ার ক্ষেত্রে হাত উত্তোলন করাটা মুস্তাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। যেমন 625 নম্বর হাদিসে ইমাম বুখারী সহিহ সনদে বর্ণনা করেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত তুলে দোয়া করতে দেখেছি, তিনি দোয়ায় বলছিলেন, হে আল্লাহ, ইন্নামা আনা বাশার, আল্লাহ আমি একজন মানুষ, ফালা তু আকিবনি, সুতরাং তুমি আমাকে পাকড়াও করো না। আইয়ুমা রজুল মিনাল মুমিনিন আজাইতুহু আও শাতামতুহু ফালা তু আকিবনি ফিহি, আমি যদি কোনো মানুষের কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে এর কারণে যেন তুমি আমার পাকড়াও করো না। হাত তুলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মুল মুমিনিন এই দোয়া করতে দেখেছেন সহিহ সনদে বর্ণিত। 626 নম্বর হাদিসে ইমাম বুখারী সহিহ সনদে লিখছেন,
তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত নিয়ে গেলেন নিজের গোত্রের মানুষের কাছে। তারা যখন দাওয়াত কবুল করল না, তিনি ফিরে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আচ্ছা করে বুঝিয়েছি কিন্তু কেউ কবুল করল না, আপনি ওদের জন্য বদদোয়া করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন। فاستقبل رسول الله صلى الله عليه وسلم القبلة ورفع يديه قبلة মুখী হলেন, দুই হাত তুললেন। সাহাবা একরাম মনে করছেন যে এবার বদদোয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, বরং তিনি তাদের হেদায়েতের দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা হাদি দাউসান ওয়া আতি বিহিম, এই আল্লাহ দাউস কবিলা ওয়ালাদেরকে হেদায়েত দেন এবং তাদেরকে হেদায়েত দিয়ে আমার দরবারে নিয়ে আসুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হিদায়তের জন্য দোয়া করেছেন হাত তুলে, নিজে আল্লাহর কাছে নিজের জন্য যখন দোয়া করেছেন তো হাত তুলে। সুতরাং দোয়ায় হাত তোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট আমল। শেখ, সহি মুসলিমের 1222 নম্বর হাদিসে বর্ণিত আছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ততটুকু সময় বসে থাকতেন যতটুকু সময়ে এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শেখ, এই হাদিস দ্বারা তো বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অন্তে দোয়া করার জন্য বসে থাকতেন না। 1414 হিজরিতে বৈরুত থেকে ছাপা ফতহুল বারিতে খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 418 ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 6330 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ততটুকু সময়ে বসে থাকতেন যতটুকু সময়ে এই দোয়াটা পড়া যায়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসটার মানে হলো এই যে সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ার সময় যেভাবে হাঁটু ভাঁজ করে বসে থাকা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর ঠিক ওইভাবে হাঁটু ভাঁজ করে শুধু ততক্ষণ বসে থাকতেন যতক্ষণে এই দোয়াটা পড়া যায়, তারপরই ঘুরে বসতেন সাহাবাদের দিকে, তারপর জিকির আজকার দোয়া যেগুলো করার তাতে মশগুল হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই হাদিসের মানে এই নয় যে ওই দোয়াটা পড়া পরিমাণ ওয়াক্ত তিনি বসে থাকতেন আর তারপরে চলে যেতেন, এটা হাদিসের মানে নয়। হাঁটু ভাঁজ করে আত্তাহিয়াত পড়ার মতো অতটুকু সময় তিনি বসে থাকতেন, তারপরে ঘুরে বসে জিকির আজকারে মশগুল হয়ে যেতেন। শেখ, আমরা দেখি জোহর মাগরিব ও ইশার নামাজে ইমাম সাহেব কিবলামুখী হয়ে মুক্তাদিদের দিকে পিঠ করে দোয়া করেন, আবার ফজর ও আসরে এর উল্টো করেন, এভাবে কখনো কিবলামুখী হয়ে আবার কখনো কিবলার দিকে পিঠ করে দোয়া করার কোনো প্রমাণ আছে কি? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ক্ষেত্রে কখনো কিবলামুখী হয়েছেন, আবার কখনো কিবলার দিকে পিঠ করেও দোয়া করেছেন। বরং একই আমলের ক্ষেত্রে কখনো কিবলামুখী হয়ে কখনো কিবলার দিকে পিঠ করে দোয়া করেছেন, যেমন সহি বুখারি খণ্ড নম্বর 1 পৃষ্ঠ নম্বর 139 ইস্তিসকা অধ্যায়ে অনাবৃষ্টি অধ্যায়ে 17 নম্বর পরিচ্ছেদে 1025 নম্বর হাদিসে তোমরা পড়েছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য মাঠে গেলেন, সাহাবা ইকরাম সঙ্গে আছেন, فحول الى الناس ظهره واستقبل القبلة يدعو
তিনি কিবলার দিকে মুখ করলেন, মানুষদের দিকে পিছন করলেন, দোয়ায় মশগুল হয়ে গেলেন। এটা সহিহ বুখারীর 1025 নম্বর হাদিসে বর্ণিত আছে। তারপরই 1029 নম্বর হাদিসে আবার বর্ণিত আছে, মেম্বারে দাঁড়িয়ে সাহাবাদেরকে নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করছেন মেম্বারে দাঁড়িয়ে। তাহলে কিবলার দিকে পিঠ, সাহাবাদের দিকে মুখ, তাহলে বৃষ্টি প্রার্থনার জন্য জঙ্গলে গেলেন তখন কিবলার দিকে মুখ করলেন, মেম্বারে দাঁড়িয়ে বৃষ্টি প্রার্থনা করছেন তখন কিবলার দিকে পিঠ করে সাহাবাদের দিকে মুখ করে বৃষ্টি প্রার্থনা করছেন। বোঝা গেল যদি দোয়া কখনো কিবলার দিকে মুখ করে হয়, কখনো কিবলার দিকে পিঠ করে হয়, এতে আপত্তির কিছু নেই। হ্যাঁ, সম্ভব হলে, পরিবেশ হলে কিবলার দিকে মুখ করাটা বেশি ভালো। এরপর আমি তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা আজকের দর্শ থেকে কি বুঝেছ, কেউ সংক্ষিপ্তভাবে তা বলবে কি? শায়খ, আমি আপনার দর্শ থেকে আজকের কিছু কথা সংক্ষিপ্তভাবে খাতায় নোট করেছি। নাম্বার এক, আল্লাহ তাআলা সূরা ইনসিরাহের 7 ও 8 নম্বর আয়াতে বিশেষ করে ফরজ নামাজের পর দোয়া প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন। আর আবু উমামা রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সুনানে তিরমিজির 3499 নম্বর হাদিস আছে, ফরজ নামাজের পর দোয়া খুব বেশি কবুল হয়। এজন্যই ইমাম বুখারী সহ 4 মাজহাবের ঐক্যমতে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব। নাম্বার দুই, আমি লিখেছি, শায়খ বলেছেন ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তাদরিবুর রাবি নামক কিতাবে লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ক্ষেত্রে হাত তুলে দোয়া করা সম্পর্কে প্রায় 100 হাদিস বর্ণিত আছে। এ বিষয়ে হাদিস অর্থগতভাবে মুতাওয়াতির সূত্রে বর্ণিত, অতএব এটা অস্বীকারের অবকাশ নেই। নাম্বার তিন, তাফসিরে ইবনে কাসিরে সূরা নিসার 99 নম্বর আয়াতের তাফসিরে হাসান পর্যায়ের সহিহ সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর হাত তুলে দোয়া করেছেন, অতএব এটাকে বিদআত বলে আখ্যায়িত করার কোনো অবকাশ নেই। এজন্যই আহলে হাদিসের সর্বেসর্বা শায়খ মিয়া নাজির হুসাইন ফতোয়া নাজিরিয়ার প্রথম খণ্ডে 454 নম্বর পৃষ্ঠায় এটাকে মুস্তাহাব লিখেছেন। আব্দুর রহমান মুবারকপুরীও তোহফাতুল আহওয়াজিতে দ্বিতীয় খণ্ডে 173 নম্বর পৃষ্ঠায় এটাকে আপত্তিবিহীন জায়েজ বলেছেন। নাম্বার চার, দোয়া সম্মিলিতভাবে করা সম্পর্কে শায়খ বলেছেন মুজামে কাবীরের 3536 নম্বর হাদিসে সহিহ সনদে হাবিব ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমর্মে হাদিস বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মিলিত দোয়া অবশ্যই কবুল হয়ে যায়, অতএব ফরজ নামাজের পর দোয়া সম্মিলিতভাবে করায় কোনো আপত্তি নেই। নাম্বার পাঁচ, আমি শেষে একথাটিও নোট করেছি, দোয়া পাবন্দি সহকারে করা সম্পর্কে শায়খ বলেছেন আল্লামা কাশ্মীরের ফাইজুল বাড়িতে 6 খণ্ডে 225 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, কোনো মুস্তাহাব আমলের উপর মুস্তাহাব মনে করে পাবন্দি করায় অসুবিধা নেই, হ্যাঁ কোনো মুস্তাহাবকে জরুরি মনে করা বিদআত। জাযাকাল্লাহু খাইরা মা ইয়াজি বিহি সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।